আসসালামু আলাইকুম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে আমরা অনেকেই সেবা পেয়ে থাকি এবং সবাই কিন্তু আবার সেই সেবাটা উপভোগ করতে পারেন না। তো আজকে আমরা জানব কি কি সেবা পাই এবং কারা কারা সেই সেবাটা গ্রহণ করতে পারে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে যে সকল প্রধান সেবা আমরা পেয়ে থাকি তা হলো রাষ্ট্রীয় সম্মানী ভাতা, চিকিৎসা ভাতা, রেশন সুবিধা, আইডি কার্ড এবং বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা প্রদানের জন্য প্রতি বছর 16 কোটি টাকার বাজেট প্রদান করে থাকে, আর তা আসে 32টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করে। বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে 29টি শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান ট্রাস্টকে দান করেছে, বাকি 3টি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছে। এর সদর দপ্তর ঢাকার মতিঝিলে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নিহত ও আহত মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণে নিয়োজিত একটি সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণাধীন সেবাধর্মী প্রতিষ্ঠান। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট 1972 সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতির এক আদেশ বলে প্রতিষ্ঠিত হয়। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনের পূর্বে এটি ত্রাণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছিল। এখন জেনে নেই কারা কারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে আছেন। মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন, যেমন মুক্তিবাহিনীর বেসামরিক নাগরিক, মুজিব বাহিনী, সশস্ত্র বাহিনী ও অন্যান্য স্বীকৃত বাহিনী, আবার নৌকমান্ডো, পুলিশ বাহিনী, কিলো ফাইট, ইপিআর এবং আনসার বাহিনী সদস্যদের মধ্য হতে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, খেতাবপ্রাপ্ত বা মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত বা মৃত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত আছেন তারাই বাংলাদেশের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে রাষ্ট্রীয় সম্মানী ভাতাপ্রাপ্ত হন। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভেতরে আবার আছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। তো আজকের এই সংক্ষিপ্ত আয়োজন, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।